আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে সকালবেলা, আমি সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। তো ইশরার বাবা ইশরা নূরের জন্য কিছু ফল নিয়ে আসছে, বেদেনা, তারপরে আর কী কী নিয়ে আসছে সেটা খুলে দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা নাস্তা আইটেম আজকে বাইরে থেকে এনেছে, তো পরোটা এনেছে, আর এখানে আছে হচ্ছে ফ্রুটসের মধ্যে আঙ্গুর, কালো আঙ্গুর, এটা ইশরা খুবই পছন্দ করে। আর নিয়ে এসেছে হচ্ছে নূরের জন্য হচ্ছে ব্যানানা। তো আমি এগুলো একটু ঝুড়িতে রেখে দিব, যেহেতু ওরা অনেক দিন খাইতে পারবে আর বাচ্চাদের তো আর এত কিছু প্রয়োজন হয় না। দেখেন এই আঙ্গুরটা না, আনতে না আনতেই পচে গিয়েছে। তো এখান থেকেই আসলে মেনলি সবগুলো পচা শুরু হবে। তো আমি এই পলিথিনের যে প্যাচটা থাকে আমি এভাবে করে খুলতে চেষ্টা করি, এভাবে করে খুললে পলিথিনটা আর নষ্ট হয় না। তো আমাদের বাসায় তো পলিথিনের খুবই প্রয়োজন হয় যারা হাউস ওয়াইফ আছি। তো আমি কলাটা বের করে ওই ঝুড়িতে রেখে দিব, আর বাদ বাকি যে ফলগুলো আছে সেগুলো ফ্রিজে নর্মালে স্টোর করে রাখবো, যাতে ওরা অনেক দিন পর্যন্ত খেতে পারে। তো আমার বাচ্চাদের তো পুরোপুরি অনেক অনেক বলতে অনেক দিনই চলে যাবে, যেহেতু ওরা খুব একটা কোনো ফল খায় না। তো যাই হোক, আমি এটা গুছিয়ে নিলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন তো ইতিমধ্যে ইশরা চলে আসছে, ইশরা এসে একটু আঙ্গুর নিয়ে গেল। তো হাসি পাশে ইশরা আছে। তো আর কী কী নিয়ে এসেছে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এটার মধ্যে হচ্ছে পরোটা, পরোটা নিয়ে আসছে, যেহেতু সকালবেলা রেগুলার এক খাবার খাইতে খাইতে আসলে ভালো লাগে না, আর খাবারগুলো আমার নিজেরই তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হলে আসলে খারাপ হয় না, ভালোই হয় আমার মনে হয়। তো এখানে পাঁচটার মতো পরোটা আছে, পাঁচটার মতো না, পাঁচটা পরোটা আছে, আর এটা আমাদের তিনজনের জন্য এনাফ, যেহেতু আমি একটা দেড়টার বেশি খাইতে পারি না। তো যাই হোক, এটা নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে বুটের ডাউল। বুটের ডাউলটা আমি এখন ঢেলে দিব। আর এটা হচ্ছে সেফাতের পরোটা, সেফাত চাইনিজ রেস্টুরেন্ট মেবি ওইটা, এটাও টাঙ্গাইলে অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। এখানকার পরোটা তো মাশাল্লাহ খুবই ভালো হয়, আর আমার ইশরামণিও পরোটা খুবই পছন্দ করে। তো সব সময় আসলে হাতে করে দেওয়া হয় না, কেননা আমার হাতে খুব একটা সময় থাকে না, বাচ্চাদের যেহেতু একা ম্যানেজ করতে হয়। তো আমি একটু খেয়ে তারপরে হচ্ছে ইশরা নূরের সাথে একটু সময় দিব। তো এখানে মুরগির মাংস আছে, ডাউল, মুরগির মাংস আর পরোটা দিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে নূরমণি খেলাধুলা করতেছে। নূর সবসময় একাই হচ্ছে একশো আর কি, কথায় বলে না একাই একশো, তো নূর তো একাই একশো, নূর একা একাই খেলাধুলা করতেছে। দেখেন ও মগ একবার, গ্লাস একবার মুখে দিচ্ছে, কথা বলে আবার বন্ধ করে দেয়। তো যাই হোক, নূরের সাথে সময়টা কাটানোর পরে আমি কী কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আসলে নূর সবসময় চেষ্টা করে এভাবে করে হচ্ছে মগ দিয়ে খেলতে, মগ দিয়ে ও খেলতে খুবই পছন্দ করে আর কি। সুন্দরভাবে খাটের মাঝখানে বসে থেকে তারপরে হচ্ছে খেলে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আমড়া ভর্তা আর পেয়ারা ভর্তা, এই দুইটা হচ্ছে আমাদের পাঁচতলার ভাবি করেছে। ভাবির বাসার থেকে আমরা পেয়ারা নিয়ে আসছিল ভাবি বিকেলবেলা। তো ভাবি কীভাবে আমড়া ভর্তা করে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, আমড়া ভর্তাটা কিন্তু আমার বাসায় হয়েছে, ভাবি দেখাচ্ছে আপনাদেরকে যে এটা হচ্ছে আমরা, আমি বলেছি যে ভাবি একটু দেখান। তো ভাবি তো ক্যামেরার সামনে, আসলে আমার ক্যামেরার সামনে নতুন, তারও একটা ছোটো চ্যানেল আছে। তো যাই হোক, ভাবি এখানে, তো যাই হোক, এই পর্যায়ে ভাবি কিছু শুকনা মরিচ শুকনা খোলায় টেলে নিয়েছে, নিয়েছে একটু লবণ,
এই লবণটাও শুকনা খোলায় ভেজে নিছে, আর নিয়েছে কাঁচা লবণ আমরা যেটাকে বলি, এটা ভাজা নাই, এমনি লবণ। তো কাঁচা বলে আর পাকা বলে এখানে ভাজা ভাজা লবণ নিছে, আর ভাজা ছাড়া লবণ নিছে, আর শুকনা মরিচ শুকনা খোলায় টেলে নিছে। এটা দিয়ে ভাবি হচ্ছে আমরা আর পেয়ারা ভর্তা করবে, এটা খুবই ভালো হয়, আপনারা ট্রাই করতে পারেন। তবে অবশ্যই ঝালের পরিমাণটা খেয়াল করে নিতে হবে, যেহেতু ঝাল বেশি হলে তো আর খাওয়া যাবে না, তাই না? তো ভাবি আমার এখানে আসার পরে টোটালি সব কেটে কুটে ব্যবস্থা করে নিয়ে তারপরে ভর্তা বানাচ্ছে। তো ভাবি বলতেছিল, ভাবি যদি একটু ভিডিও করেন তাহলে আপনি চলে আসেন। তো আমিও তো ঠিক আছে, ভাবি যখন এত কষ্ট করে ভর্তা বানাচ্ছে তো ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। তো আসলে একদমই আনকমন একটা ভর্তা, কেননা শুকনো মরিচ আর ভাজা লবণ দিয়ে অনেকেই আসলে ভর্তাটা করে না। তো ভাবিকে বলতেছিলাম, ভাবি অনেক মজা হয়েছে, আপনাকে একটা দোকান দিয়ে দেই, আপনি একটা আমড়া পেয়ারার দোকান দিয়ে নেন। তো ভাবিও খুব মিশুক আর কি। তো যাই হোক, আমাদের সময়টা খুবই ভালো কেটেছে। তো দেখেন ভাবির মাখা প্রায় শেষের দিকে, আর এটা একটু মেখে নিচ্ছে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, এতে করে আমরা টেস্টটা একদমই বেড়ে যাবে আর কি। তো দেখেন ভাবি মেখে নিচ্ছে। তো যাই হোক, সেমও এতে দুইটা ভর্তাই করে কিন্তু সলভ করে দিয়েছে। তো যাই হোক, ভাবির ভর্তাটা খুবই ভালো ছিল, থ্যাংক ইউ ভাবি ভর্তা করে খাওয়ানোর জন্য। পেয়ারা তারপরে হচ্ছে আমরা ইষ্টামণি তো রেডি, পেয়ারা খাবে। ইশরা ভাবির পেয়ারাটা খেয়েছিল যখন আসলে সে মাখেনি, তার আগে ইশরা পেয়ারা খুবই পছন্দ করে। তো এই তো আমরা সবাই মিলে টেস্ট করতেছি, সাথে আমার ভিউয়ার্সদেরও টেস্ট করাচ্ছি যে আসলে আমরা ভর্তাটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভর্তাটা আসলে কেমন লাগলো। তো আমি গতকালকে পায়েস রান্না করেছিলাম, পায়েসের ভিডিওটা আর আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করিনি। তো সেক্ষেত্রে আজকে আমি ক্লিয়ারলি বোঝানোর জন্য আজকে শেয়ার করছি। তো দেখেন আমি এখানে 3 মোটের একটু বেশি চাউল নিয়েছি, আর 1 লিটার দুধ আমি খুবই সুন্দরভাবে জাল করে নিয়েছি। 1 লিটার না, এখানে 1.5 লিটারের মতো দুধ আছে, 1.5 লিটারের মতো দুধ আমি জাল করে নিয়েছি। তো যাই হোক, এই পোলা চালটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি, আর দেখুন দুধটা কত সুন্দর জাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই পোলা চালটা এখানে দিয়ে দিব। সত্যি কথা বলতে পায়েসটা খুবই মজার হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। তো এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, যাতে করে একটার সাথে একটা চাউল লেগে না যায়। তো যাই হোক, আমি যেভাবে আসলে পায়েস রান্না করি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। এখানে কিছু এলাচ দারচিনির টুকরো আছে দেখেন। তো আপনারা চাইলে এখানে তেজপাতাও ইউজ করতে পারেন, আর এলাচ দারচিনি না চাইলে নাও ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে পায়েসের এলাচ দারচিনি ইউজ না করলে আসলে খুব একটা ভালো লাগে না। তো এ পর্যায়ে চাউলটা প্রায় ফুটে এসেছে। তো কিছুক্ষণ আমি চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাদ বাকি কাজগুলো করব। যেহেতু পায়েস রান্নার জন্য অনেকে বলে যে সাথে দাঁড়িয়ে থাকতে হয়, আসলে এরকম কিছুই না, গ্যাসের চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চাউলটা দিয়ে রাখলেই আসলে এক হয়ে যায়। তো দেখেন আমার চাউলটা কিন্তু প্রায় ফুটে আসছে। এই পর্যায়েও কিন্তু পায়েসের যে চিনি সেটা দিয়ে দেওয়া যায়, চাউল ফোটার আগে কিন্তু পায়েসের চিনি দেওয়া যাবে না, তাহলে পায়েসের যে পোলাওর চাউল আছে এটা কখনোই ফুটবে না। সো কেয়ারফুলি রান্না করতে হবে। তো আমার অলরেডি পোলাওর চাউলটা ফুটে গিয়েছিলো, তো আমি যে পায়েসের জন্য কালো জিরা চাউল নিয়েছি সেটা ফুটে গিয়েছে। তো আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিব হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ। এটা মিষ্টি জিনিসে দিলে আমার মনে হয় যে টেস্টটা আসলে ভালো আসে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ বলক আসার পরে আমি পায়েসটা এখন নামিয়ে নিব,
আর নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে সলভ করে দেখাবো। তো দেখেন আমার পায়েসটা কত ভালো হয়েছে, আমি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছি, উপরে কিছু কিশমিশ দিয়েছি, আর এভাবে ডেকোরেশন করলে আসলে খুবই সুন্দর লাগে দেখতে, খেতে যতটা ইয়ামি হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর কি। আপনারা অবশ্য লুক দেখে বুঝে গিয়েছেন। তো আমি মোটামুটি অনেকটুকু পায়েসই রান্না করেছিলাম, এই পর্যায়ে আর খুব একটা বেশি পায়েস নেই। তো দেখেন আমি কিভাবে আসলে ডেকোরেশন করেছিলাম সেটাও আমি আপনাদেরকে আসলে শেয়ার করে দেখাবো। কিছু কিশমিশ নিয়ে জাস্ট পায়েসের উপর দিয়ে একটু ছড়িয়ে দিলেই হয়। তো আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে প্রায়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।